চার চাকা গাড়িতে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হলো 8 বছর বয়সী শিশুকন্যার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলো তার বাবার। নদিয়া জেলার হাঁসখালি থানার বেতনা অঞ্চলের বেতনা ফুটবল খেলার মাঠে বসে খেলা দেখছিল বাবা এবং মেয়ে। সেই সময় মাঠে গাড়ি চালানো শিখছিল অপর এক ব্যক্তি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বসে থাকা পিউ সাহা এবং পিতা কৃষ্ণ সাহাকে গাড়ির তলায় পৃষ্ঠ করে গাড়ি চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট পিউ সাহার। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কৃষ্ণ সাহাকে তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে যাওয়ার পথেই মৃত্যু হয় কৃষ্ণ সাহার। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ ঘাতক গাড়িটিকে ভাঙচুর করে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাঁসখালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাঁসখালি বেতনা অঞ্চলে। ঘটনা তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে প্রতিদিনের মতো মেয়েটা এবং মেয়েটার বাবা প্রতিদিনের মতো ওখানে খেলা দেখতে যায়, পাশেই খেলার মাঠ বাড়ির কাছে, সেখানে খেলা দেখতে বসেছিল। আর ওইখানে একটা গাড়ি এসে ওদেরকে চাপা দেয়, সেই গাড়িটা খেলার মাঠের মধ্যে ঢুকে চাপা দিয়েছে। ওরা খেলার মাঠের মধ্যেই ছিল, যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা ওখানে মারা যায়। আর আশঙ্কাজনক অবস্থায় বাচ্চার বাবাকে কৃষ্ণনগরকে নিয়ে গিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।